আমি মহেন্দ্র অ্যাওয়ার্ড এখানে নিমন্ত্রণ দিতে হবে আমি এসেছি। আমার চাষ ইন্টারক্রপিং মুগ, মানে পাটের সাথী ফসল হিসাবে মুগ। ব্যারাকপুর জুট রিসার্চ সেন্টার এ কে ঘোড়াইবাবুর পরামর্শে 3 বছর পাটের সঙ্গে মুগ আমি ফলিয়েছি। আমাদের গড় ফলন হয়েছে 65 কেজি। আমি এবছর 1 বিঘাতে 140 কেজি পেয়েছি। যে ডালের জন্য ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ রিপোর্ট অনুযায়ী প্রতিদিন একটা মানুষকে 47 গ্রাম ডাল খেতে হবে, সেটা ভারতবর্ষের ঘাটতি আছে। আমাদের মুর্শিদাবাদের ভালো মাটি থাকলেও সেখানে ডাল উৎপন্ন কম হয়, ডাল চাষিরা খেতে পায় না। ঘাটতি পোষানোর জন্য সরকারকে বিদেশ থেকে আনতে হয়, আর চাষিরা সহজেই পাটের সঙ্গে মুগ TMB 37 একই সঙ্গে বুনতে হবে। 50 থেকে 60 দিনের মধ্যে ওটা উঠে যাবে, পাটের ফলনের কোনো হেরফের হবে না। তারপর আলাদা আলাদা যেসব মুগ আছে, হ্যাঁ, TMB 37 আমি 3 বছর পর পর চাষ করছি। এই চাষটা প্রথম বছর উড়িষ্যা কৃষি দপ্তর আমার কাছ থেকে নিয়েছিল, গত বছর ব্যারাকপুর, এবছর 350 কেজি আমি WBSSC মানে পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমকে বিক্রি দিয়েছি। 119 টাকা দাম, আমি পয়সাও পেয়ে গেছি। আমাদের দেশে এই মুগ ডালের চাহিদা এবার প্রচুর বেড়েছে। তার কারণ আমাদের ওই সাইডগুলোই মুর্শিদাবাদ জেলায় পেঁয়াজ শেষ, দাপটে মুসুরি বা অন্যান্য ডাল একদম হারিয়ে গেছে। আর সুষম খাদ্যের লক্ষ্যে ডাল শস্য চাষ 2016, আমি কিন্তু 2014 সাল থেকেই এই ডালের উপরে প্রচার রাখি এবং তৈরি করার চেষ্টা করি, যার ফলে আমি মুর্শিদাবাদ জেলায় KVK পরপর 3 বছর ফার্স্ট হয়েছি। গত পরশু দিনই একটা রেজাল্ট হলো, সেটাও ফার্স্ট। এবং নওদা ব্লক আমি চারবারও ফার্স্ট হয়েছি। আমি আত্মা এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সির নওদা ব্লক কমিটির সদস্য, জেলা কমিটির সদস্য, আবার আত্মা কমিটির সদস্য। ডাডা 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 ডাড